ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين الله كن كن شيدر مدد ঐতিহাসিক খোলা বড়াবাসির উদ্যোগে আল্লাহ 49 তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিক রে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠগড়ায় আসামির মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছ এ মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কর ও রব্বি কারীম তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার কলেজার টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না গো আর জীবনে কোনো নাফরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে ও মালিক কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কেউ আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্নাকুম মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবে একদিক দিয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালিক দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় 99টা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে 99 হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবেন আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্য আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাত গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আযাবকে অফ করে দিবে এ মালিক এই বুড়া মানুষগুলো কান্দে পর্দার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা কান্দে তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে
আমাদের তো দ্বিতীয় কোন খোদা নাই যার কাছে গিয়ে maaf চাব আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যে মুরব্বিরা শুরু করেছিলেন অনেক মুরব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনদিন আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাফসীর মাহফিলে আসব না জমিনের নিচে চলে যাব ও মালিক মালিক আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকে নিয়ে কোলে নিয়ে চুমু খায় আমরা শয়তানের ধোকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম আজকে মাপ চাই তাওবা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব ও মালিক এই তাফসীর মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসীর শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবককে কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই মালিক রে আজকে মোনাজাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার মা নয় কার বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করে মা জনম দুঃখিনী মা আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা ডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়িঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মুনাজাতে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে করিম আল্লাহ মোনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মওতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের
পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, এটা তো এমন পালকি, এটাতে একবার যারা শুয়ে যাক জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়ে সাজাবে, খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে নিয়ে রওনা দেবে, আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দেবে, আমি চলে যাব আর কোনো দিন আসব না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, আল্লাহ পরহেজগার বানাই দিও, কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কবুল, সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, আলে মুলামাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত, আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।